আলিকুম রহমতুল্লাহ সে তো মোয়ালিমের আশা করি সবাই বলা হচ্ছেন আমি আপনার দয় আলহামদুলিল্লাহ বলা আছি আমরা আজকের পর্বত শিখবো যে নতুন একটি লেখা আকর্ষণীয় লেখা যেমন আল্লাহ আর্টিস্ট ছাত্রছাত্রীদেরকে যদি আল্লাহ আর্টিস্টটা দেখান তাহলে ছাত্রছাত্রীরা খুব সুন্দর আনন্দ পাবে এবং তারা খুশি হবে এজন্য কিভাবে কীভাবে ছাত্রছাত্রীদেরকে আনন্দ দেবেন ক্যালাসের মধ্যে মাঝে মাঝে এই আল্লাহ আর্টিস্টটা আমরা ভালো করে শিখি ইনশাআল্লাহ আশা করি এখান থেকে যদি আপনি ভালো করে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনি লিখতে পারবেন এটা বেশি কঠিন না চোখ যদি ভালো করে ধরতে পারেন তাহলে অবশ্যই আপনি এই লেখাটা লিখতে পারবেন এখানে চোখ দিয়ে লিখবেন না আপনি ভালো করে লক্ষ্য করুন সর্বপ্রথম বেলাক চোখ দিয়ে এইভাবে সাদা করে নেবেন নেওয়ার পরে ডাস্টারটা ভালো করে জেরে নেবেন যেন ডাস্টার মধ্যে কোনো ময়লা না থাকে এরপর তিন আঙ্গুলে যেভাবে চোখ ধরেন এভাবে ডাস্টারটা ধরবেন ধরার পরে এখান থেকে সোজা এভাবে সুন্দর করে একটা আলিফ লিখবেন এইভাবে আলিফ লেখার পরে এখান থেকে লামটা কিভাবে দিবেন এবার সোজা নিয়ে এতটুকু আনার পরে আবার সোজা উপর এরপরে এখান থেকে চোখটা যেভাবে আল্লাহ লিখতেন এভাবে আবার নিয়ে এভাবে নিয়ে আবার এতটুকু তারপরে এখান থেকে চোখটা এভাবে নিয়ে এখান থেকে এভাবে নিয়ে চোখটা এভাবে হাঁটা দিবেন আশা করি বুঝেছেন যেভাবে আল্লাহটা আপনি চোখ দিয়ে লিখেন হুব একই নিয়মে লিখবেন এটা কঠিনে কিছু না ভালো করে যদি শ্যাবমত আপনি ধরতে পারেন ডাস্টারটা তাহলে অবশ্যই লেখাটা সুন্দর হবে এখান থেকে এই তিন আঙ্গলে এভাবে ধরে এভাবে আমি সুদা নিয়েছি এরপরে এখান থেকে মেন কথা হচ্ছে যে এটা আনন্দ এভাবে নিয়ে এই এতটুকু এখান থেকে আবার এতটুকু দিকে তুলে দেবে দেওয়ার পরে এখান থেকে আবার আলিফের মতো এভাবে নিয়ে এভাবে নিয়ে সুদা এভাবে তারপর দিকে এভাবে তুলে দিবেন তারপর এখান থেকে এভাবে নিয়ে হাটা এভাবে দিবেন উপরে এ হাটা অনেকে লিখতে পারে না অনেকে ভুল করে এটা আমি আরেকবার লিখে দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করুন যেমন বেলেক বোর্ডটা এভাবে সাদা করে নেবেন আমি এখান থেকে দেখাই হাঁটা যদি একটু বড় করে লিখে দেখাই যেমন এখান থেকে এভাবে নিয়ে এভাবে এনে এই এইভাবে নিয়ে উপর দিকে হবে এই উপরের দিকে শুধু এভাবে তুলে দেবেন ডাস্টারটা উপরের দিকে এই এভাবে নিয়ে এই উপর দিকে এভাবে যদি ভালো করে লিখতে পারেন ইনশাল্লাহ আশা করি ছাত্রদেরকে আনন্দ দিতে পারবেন আর এই লেখাটা লিখতে পারলে আপনার মনে আনন্দ লাগবে সর্বপ্রথম বেলাক বোর্ডটা সাদা করে নেবেন তারপরে এইভাবে ডাস্টারটা হাত ঘুরাবেন হাতে ঘোরাবেন ইনশাআল্লাহ লেখাটা সুন্দর হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায় যদি আমার কোনো ভিডিওর মধ্যে অথবা কোনো লেখার মধ্যে ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে অনেকজনে অনেক ভিডিও চাই আমি ভিডিওগুলো দিতে পারি না সেজন্য আমি দুঃখিত সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থভাবে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ফখর রব্বুল আমি সবাইকে ভালো রাখুক সুস্থ রাখব